এখন বাংলায় হিট হচ্ছে আব্বাস সিদ্দিক, আর আব্বাস কে বললে আমি তাড়াতাড়ি হিরো হবো। বঙ্গাল মে কোই উলামায়ে দেওবন্দ হামারে পিছে খড়া নেই হুয়া, জব কিয়াম কে বারে মে মানে কিসি কো কাহা তো বঙ্গাল মে কোই উলামায়ে দেওবন্দ হামারে পিছে খড়া নেই হুয়া। ওই বর্তমানে দিকে একটা বক্তা, এখন একটা নাম হবে বাটবার, ঠিক আছে, আরে ও বোকা জানে না যে ও আলেম নাই, ওই বক্তা তাই এমন কথা বলেছে, কিন্তু আলেমরা জীবনে কি আমিলাদ বা মানে আমালি একতলাপ নিয়ে কোনোদিন ঝগড়া করে না, অসুলি একতলাপ নিয়ে ঝগড়া করে। যার জন্য দেখুন বড় বড় মাদ্রাসা এদারা যেগুলো আছে, তাই সাহেবের মাদ্রাসা এগুলো সাহেব দাদা দায়িত্ব আছে, কোনো গুরুত্বই দেয়নি। কত বড় বড় আলিম ওলামারা আছে, রওশন সাহেব থেকে আরম্ভ করে কতজন, কেউ কোনো গুরুত্বই দেয়নি, কারণ তারা আলিম। যখন আলিম ওলামাদের মধ্যে সমস্ত গিলা শিকওয়া দূর করে একটা মহব্বতের জায়গা তৈরি হয়, তখনই এইরকম ভিত্তিহীন কিছু কিছু মানুষ আসে, যারা এসে আবার আগুন জ্বালাবার চেষ্টা করে। বুঝতে পারছেন তো? অতএব লাস্টে এরকম নাকি কানতে হয়তো এই ধরনের বক্তা কিছু আছে যে ইউটিউবে এসে হঠাৎ করে কি বলতে কি বলে ফেলছে, এত ইউটিউবার দেখার পর আর মাথা কাজ করছে না, কি বলছে কোনো ঠিক নেই। আপনারা তো ফুরফুরা শরীফে গেছে, আর আপনারা জানেন না এই বাচ্চাগুলো যখন ফুরফুরা শরীফে যায় সব জায়গা ঘুরে এসে সেরা কোথায় বসে জিজ্ঞেস করবেন? ওরা সব জায়গা ঘুরে এসে যেটা যেখানে বসে বড় ভাই জানের ওখানে দিয়ে বসেছ, বলে ওই আমার কাছের ঘরটাই দিয়ে সব ফ্যান ট্যান চালিয়ে নিজে আমি তো বেরোই সেই সন্ধ্যার পর। কিন্তু এরা কোনোদিন বলতে পারবে যে আমি এদেরকে বলেছি ভাই আমার এই ভিডিওটা ছাড়, ওই ভিডিওটা ছাড়, এটা কর, ওইটা কর, ওইটা কর না, এদের স্বতন্ত্রতা আছে, ওর যেটা পছন্দ হবে ওর ফ্রিডম আছে, ওর যেটা পছন্দ হবে আমার পক্ষে আসতে পারে, আমার বিরুদ্ধে আসতে পারে। ও আমার কাছে যখন কেউ ডাক না গলাচ্ছে, ওদের কাছে আমি কেন নাক গলাতে যাব? আমার ব্যাপার সেখানে না, আমি বলতে চাচ্ছি না, আমি এটাই বলতে চাচ্ছি তো এই ধরনের ইউটিউব খ্যাত বক্তাদেরকে নিয়ে আমি আলোচনা করি না, কারণ বক্তা আলাদা জিনিস। বক্তা কারা? এই সামনে একটা বাজার আছে, কি বাজার? হাতিশালা বাজার, গাবতলা বাজার, সিক্স লেন বাজার, বাজার হাতিশালা বাজার। দেখবেন মাঝে মধ্যে ওখানে হঠাৎ করে একটা বাক্স নিয়ে দাদারা বন্ধুরা আমার প্রণাম নেবেন, নমস্কার নেবেন, নতুন বছরের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের কাছে আমি এসেছি একটা ছোট্ট কিছু একটা জিনিস নিয়ে, এটাকে আপনি ছোট্ট একটা কিছু ভাবলেও এটা ছোট্ট নাই। এটা দেখে এ রুমালটা উপরে চাপা দিয়ে রাখলাম, এ যতক্ষণ আমার বক্তব্য শেষ হবে দেখবেন এ ম্যাচুয়েড হয়ে উঠবে। 2 ঘন্টা বক্তব্য দিয়েছে, আমি অপেক্ষা করছি ওটা কখন ম্যাচুয়েড হয় দেখবো। কমসে কম 3,000 টাকার ওষুধ বিক্রি লাস্টে বলছে ম্যাচুয়েড হয়েছে, বলছি ওটাই তো আমার ঠিক, ওটার জন্যই তো লোক দাঁড়িয়েছিল। তো ওটা কি কম বড় বক্তা? ও কি বক্তা কম বড়? কত সাজিয়ে গুজিয়ে কথা বলে, একটা বক্তার কোনো রাইট নেই যে স্টেজে ওদের এসে ফতোয়া দেবে। ফতোয়া দেওয়ার অ্যাথরিটি রাইট একমাত্র মুফতি সাহেবের আছে। একটা বক্তার কোন রাইট নেই, এগুলো সব বুঝতে হবে, এথিক্যালি বুঝুন। মাইক্রোফোন বুকে পেয়েছেন, সামনে ইউটিউবার দেখে পাগল হয়ে গেলে হবে না। আপনি একজন বক্তব্য দিচ্ছেন, আপনার সীমারেখা কতটা, আপনার লেন্থ কতটা, আপনার ফ্রিকোয়েন্সি কতটা, আপনি আগে নিজে মেপে দেখুন কত কোন কোন কথাগুলো আপনার বলা চলে, আপনার বয়সের ওজন অনুযায়ী কথা ম্যাচ হচ্ছে কিনা, স্টেজ অনুযায়ী আপনার ভাষা মিলছে কিনা। তো আজ তাদেরকে আমি বলবো এগুলো বিদ্যার স্বল্পতা ছাড়া আর অন্য কিছু নয়, যারা নবী রাসূলদের সম্পর্কে এমন উক্তি করে কথাবার্তা বলে। কখনো তাদের ব্লাড নিয়ে কথা বলছে না ওসবিল্লাহ, কখনো তাদের আপনার কি বলে ইকোনমিক কন্ডিশন নিয়ে বলছে, এগুলো বলার গিভেন দ্য রাইট ম্যান, যত বড় মুখ নেই তত বড় কথা। কেন এমন আলোচনা করছেন? কবরের ওয়াজ করুন, জান্নাত জাহান্নামের ওয়াজ করুন, নামাজ রোজার ওয়াজ করুন, যা
দয়া করে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবেন না। আর আমাকে বিভিন্ন ইউটিউবাররা ফোন করে বলছে, অমুকে অমুক বলছে, আপনি কিছু বলুন। আর প্লিজ, আপনারা জানেন না আপনাদের বক্তব্য কোথা থেকে মানুষ শুনে, এদের বক্তব্য কত দূর থেকে মানুষ শুনে আপনারা জানেন না। আমার মোবাইলের কমেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন। কেউ শুনছে আমেরিকা থেকে, কেউ শুনছে লন্ডন থেকে, কেউ শুনছে বাঙালি বিশ্বের যে কোনো জায়গায় আছে, তারা কিন্তু এদের চ্যানেলটাকে ফলো করে, এদের চ্যানেলের বক্তব্য লাইভ গুলো তারা দেখে। আজকে যাদেরকে বেড়া চাপার বাইরে মানুষ চেনে না, আমি তাদের নাম দিয়ে আমাকে নিয়ে কথা বলিয়ে তাদেরকে বিশ্বে পরিচিত করাতে চাচ্ছ? মনে হচ্ছে ভিতরে ভিতরে কোনো ব্যাপার আছে তোমাদের? কোন বক্তাকে উঠতে গেলে এই কদিন আগে শুনলাম রাজমিস্ত্রির কাজ টাজ করতো কেউ, কেউ তুই ফোন মেকার ছিল, ফোন সারাই শুনে করতো। হঠাৎ করে দেখি আব্বাস এই বলেছে, আব্বা আমার ছোট ভাই, আপনারা চেনেন তো নাকি, হ্যাঁ আমাকে নিয়ে কিন্তু বলতে পারে না, কারণ আমি ছোটখাটো মানুষ। কারণ আমাকে নিয়ে বলতে গেলে আমি জবাব দিতে পারবো না, ঘাবড়ে যাবো, ভয় পেয়ে যাবো, তাই আমাকে নিয়ে বলে না। কারণ শেক একবার খেয়ে গেছে, ছোটখাটো মানুষ তো, যখনই আলোচনা করতে গেছে ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকীকে নিয়ে, আপনারা উনশানির আমার একটা বক্তব্য শুনে নেবেন। যখন পীর আবু বকরকে নিয়ে আলোচনা করতে গেছে, আর আমি চোখের সামনে তুলে ধরেছিলাম সেদিন রাতে যে তোমার আতুর ঘর কোথায়, আব্দুল হক বানারসির ইতিহাস তুলে ধরেছিলাম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ইতিহাস তুলে ধরেছিলাম, আর হান্টার কমিশনের রিপোর্ট অনুযায়ী দেশদ্রোহী কারা এটাও তুলে ধরেছিলাম। পরের দিন এদের বাবারা ফুরফুরা শরীফে দৌড়ে বললো, ভাইজান ও একটা কিচ্ছু না, আপনি কেন মুখ খুললেন? আমার যে সওয়ালটা মুজাদ্দিদ জামানের এসেছিল তাই। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? ওই জন্য দেখবেন বারবার বক্তব্যটাই বলেছি, বড় ভাই দয়া করে ক্ষমা করে দেবেন, আমি পারলাম না, আমাকে বলতেই হচ্ছে। দেখবেন বারবার এই কাজ করেছি, কারণ পরে ভৎসনা রাগারাগি এই সেই খাওয়ার পরে বলছে ওটাকে নিয়ে নানাঘাটা করেছি, কোথা থেকে কি বার করে দেবে, তখন ওই কিসের সাপ বাইরে চলে আসবে, মুশকিল হয়ে যাবে। সত্যি হাকিকাত তাই। গত কদিন আগে হানাফি কনফারেন্স দেখেননি? আজকে আমাদের কবর জিয়ারতের বিরুদ্ধে যারা বলে, আমরা জিক্রে শাহাদাত ইমাম হুসাইনের জন্য মহরম মাসে আমরা মিলাদুন নবী করি, জিক্রে শাহাদাত করি, যারা বিরুদ্ধে বলে আমরা শবে বেরাত করি, যারা বিরুদ্ধে বলে এদের মূল আতুর ঘর, সেদিনে প্রমাণ করেছি তিন দিন আগে তাফসীরে ফাতুল কাদির পঞ্চম খণ্ড তার মুকদ্দামার মধ্যে লেখা আছে, যেখানে আব্দুল হক বানারসির উস্তাদের নাম পাওয়া যায়। উস্তাদের নাম হচ্ছে আপনার ইমাম শাওকানি। এই শাওকানি জাইদিয়া শিয়া মতের ছিলেন এবং ফতোয়াটাও সেই মতেই দিতেন। এখান উনি মদিনা থেকে আবার ইয়ামানে পলায়ন করে, ওখান থেকে আবার ইনিয়ম মদি ইয়ামানে যায়। এই আব্দুল হক বানারসি ওখান থেকে আবার আরবে ঢোকে, ওখানে ঢুকে নাজদিদের মতো বলে সব কবরগুলো ভাঙা দরকার, এমন মার মেরেছিল, পালাতে দিশে পাইনি, ভারতে এসেছিল। তখন ফাউন্ডার ফাদার আপনার ইরাফ, আপনার তিনজন চারজন কোন জায়গায় হাসান বেটবির নাম আছে, বিশেষ করে সব থেকে বেশি নাম যেটা আছে সেটা হচ্ছে আব্দুল হক বানারসির নাম আছে। ইনি এসে যখন একটা দল বলল, ঠিক করলেন এখানে, দলটার নাম দিল আহলে হাদিস, আর এর ফাউন্ডার ফাদারের নাম হচ্ছে হাসান বেটবি। ইনি কি করলেন, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যে এর রেজিস্ট্রেশন দিলেন, যে আমাদের দলটাকে আপনি রেজিস্টার করে দিন, ব্রিটিশের কাছে অনুমোদন নিয়ে একটা দলকে নিয়ে আপনি ধর্মীয় আহলে হাদিস বা সাহাবাদের দল বলতে লজ্জা করে না, এ তো ব্রিটিশের দালালি করেছিলেন। পরে দেশদ্রোহিতার খাতায় নাম উঠেছিল, পরে নাম পরিবর্তন করে মোহাম্মদ রেখেছিল। এসব ইতিহাস যখন তুলে ধরি বলে মোটাকে খাটিয়ে লাভ নাই। আমার কথা বুঝতে পারছেন তো নাকি?